এখন সময়টা হলো অক্টোবরের প্রায় শেষের দিক, বাট আপনারা ভিডিওটা দেখছেন হয়তো নভেম্বরে। শীতকালের সিজন তো চলেই আসলো, আর এই শীতকালে কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে বিভিন্ন ধরনের সিজন ফ্লাওয়ার করে থাকি। আমরা যদি বিভিন্ন নার্সারিতে গিয়ে এক একটি করে ফুল গাছ সংগ্রহ করি, সেক্ষেত্রে তো আমাদের অনেকটাই খরচ চলে যায়, মানে খরচের হারটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়। তো আমরা একটা কাজ করতে পারি, সেটি হলো বীজ কিনে চারা তৈরি করে নিতে পারি। এবার দেখুন, তার মধ্যেও কিন্তু একটা প্রবলেম আছে, যদি আপনারা এক একটা ফুলের বীজ আলাদা আলাদা ভাবে কেনেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই খরচ পড়ে যাবে। তো আপনারা এর জন্য অনলাইনে বীজ নিতে পারেন। এবার আমিও কিন্তু ফার্স্ট টাইম নিয়েছি, তো আপনাদের সেটাই জানাবো আজকের এই ভিডিওটার একদম শেষে, যে আপনারা কি অনলাইন থেকে বীজ নিলে লাভবান হবেন কিনা। তো চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি বিক্রম, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আপনারা অনলাইন থেকে যদি বীজ নেন, খুবই অল্প টাকায় হয়ে যাবে। সেরকমই আমি একটি ট্রাস্টেড কোম্পানি থেকে বীজ নিয়েছি, আমি অনেক রিভিউ করেছি, সেই সম্বন্ধে আজকে সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানাবো। হ্যাঁ, আমি কিন্তু প্রথমবার নিয়েছি, আর ভিডিওটা কোনো রকম কোনো স্পন্সরশিপ না। আমি আপনাদের ফুল রিভিউ এই ভিডিওর মাধ্যমে জানাবো, কি দাম আছে, সম্পূর্ণ ডিটেলসে থাকছে আজকে এই ভিডিওটা। এটি কিন্তু আমি অ্যামাজন থেকে এই পার্সেলটা অর্ডার দিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে, প্রায় 10-12 দিন আগে আমি পার্সেলটা অর্ডার দিয়েছিলাম। তো রিসেন্ট আমার কাছে এই পার্সেলটা এসেছে। তো আমি ফার্স্ট টাইম কিন্তু শীতকালীন বীজ এরকম ভাবে অর্ডার দিলাম, আর 140 টাকা দাম নিয়েছে। আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি কোন কোম্পানির, আদৌ জানি না এর মধ্যে কয় ধরনের বীজ আছে আর কেমন বীজ হবে সেটা কিন্তু আমি আদৌ জানি না। তো চলুন আপনাদের সামনে এখন পুরোটা আনবক্সিং করে আপনাদের দেখাবো। এই যে দেখুন, এখানে কত ধরনের বীজ আছে সম্পূর্ণটা কিন্তু এখানে লেখা আছে, আপনারা একবার পজ করে দেখে নিন। ভেতরে তো মনে হচ্ছে বীজ আছে অনেকগুলোই। তো চলুন এবার চলুন এটিকে ওপেন করে নেওয়া যাক। দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বীজ দিয়েছে। তো এইভাবে যদি আমি এক একটা করে আপনাদের দেখাতে যাই তাহলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা, তো আমি ভালোভাবে সাজিয়ে নিই। আর একটা জরুরি জিনিস আপনাদের জানার দরকার, দেখুন এই বীজগুলোর মধ্যে কিন্তু 40টা বীজই কিন্তু শীতকালীন নয়, এর মধ্যে কিন্তু সামারের জন্য মানে গ্রীষ্মকালীন কিছু ফুলের বীজও আছে, সেগুলো আপনারা এখান থেকে ভালো করে একটুখানি পড়ে নিন, আর যেগুলো উইন্টারের জন্য সেগুলো কিন্তু আপনারা উইন্টারে করবেন। আর এখানে দেখুন সম্পূর্ণ ডিটেলসে লেখাও রয়েছে কিভাবে আপনারা বীজটিকে জার্মিন নেট করবেন আর কিভাবে সয়েল প্রিপারেশন করবেন, সমস্ত কিছু এখানে কিন্তু সঠিকভাবে লেখা রয়েছে। আপনারা একটুখানি পজ করে সম্পূর্ণটা পড়ে নিন। এবার আপনাদেরকে পরপর আমি দেখাতে চলে যাচ্ছি। দেখুন আপনারা একটুখানি দেখে নিন যে 40টা ভ্যারাইটির কি কি বীজ এখানে আপনারা পেয়ে যাবেন। আমি আস্তে আস্তে প্রত্যেকটা লাইন বাই লাইন ক্যামেরাটাকে মুভ করছি, আপনারা এখানে একটুখানি পজ করেও দেখে নিতে পারেন নামগুলো। আমি কিন্তু এখানে অনেক ফুল চিনি না বলতে গেলে, কারণ আমি ফুল সম্বন্ধে অতটা ধারণা আমার নেই, সত্যি কথা বলতে গেলে আমি অতটা ফুল ভালোও বাসি না, আর এগুলো সবই অনেকটাই বিদেশি ভ্যারাইটির ফুল, তাই আমি অতটা আমার এই সম্বন্ধে জ্ঞান নেই। তো আপনারা দেখে নিন, এই 40টা ভ্যারাইটির ফুলই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি প্রথমবার নিলাম, দেখা যাক কতগুলোতে সাকসেসফুল হয়, আপনারা একবার নিয়ে ট্রাই করে দেখতে পারেন। এবার আপনাদের কিছু কিছু মনে প্রশ্ন থাকতে পারে, এই বীজটা আমরা কিভাবে কিনবো? দেখুন এই বীজটার লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন, ফ্লিপকার্টও পেয়ে যাবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে অ্যামাজনের লিঙ্কটা দিয়ে রেখেছি, আপনারা সেই লিঙ্কে জাস্ট ক্লিক করেই সরাসরি অ্যামাজনের মাধ্যমে কিনে নিতে পারেন। এই বীজগুলো কি ভালো হবে? দেখুন আমার মনে হচ্ছে বীজগুলো দেখে যথেষ্ট ভালো কোয়ালিটির বীজ আপনারা নিতে পারেন, আর আমি কিন্তু যথেষ্ট রিসার্চ করেই তারপরে কিন্তু এই কোম্পানির বীজটা কিন্তু অর্ডার দিয়েছি, যেটা হলো অ্যারোসিড। এছাড়া কিন্তু অনেক অন্যান্য কোম্পানির বীজও কিন্তু পাওয়া যায়, বাট সেগুলো রিভিউ অতটা ভালো না, অনেক দেখা যাচ্ছে আনসাকসেসফুল হয়েছে অনেকের, কিন্তু এই সিডটার কিন্তু রিভিউটা ভালো ছিল, তার জন্য কিন্তু আমি এটা অর্ডার দিয়েছি। আপনারা মনে রাখবেন অ্যারোসিড কোম্পানির এই বীজটা আমি অর্ডার দিয়েছি। এটা হলো পিটুনিয়া, অনেকেই তো আপনারা পছন্দ করেন পিটুনিয়া ফুল। তো এই দেখুন এর বীজ কোয়ালিটিটা আপনারা একটু দেখুন, এই যে এরকম কিন্তু বীজ পেয়ে যাবেন। দেখুন এখানে সানফ্লাওয়ার, এটা সানফ্লাওয়ারের এরকম বীজ পেয়ে যাবেন, এরকম অনেক ধরনের বীজ পেয়ে যাবেন। এটা দেখুন কি আমি জানি না, এটা সেলোমা স্পোনিসা। তারপরে এইটা দেখুন আইস ফ্লাওয়ারের বীজ, এটা এই যে এই ফ্লাওয়ারটা আইস ফ্লাওয়ার, এরকম বীজ। এটা দেখুন গ্যাজিনিয়া, অনেকের একটি প্রিয় ফুল। দেখুন এর বীজটা দেখে নিন, দেখুন এইভাবে কিন্তু এর বীজটা আপনারা পেয়ে যাবেন। ডায়ান্থুস, অনেকেরই একটা প্রিয় ফুল, শীতকালে কিন্তু এই ফুলটা অনেকেই করে থাকেন। এর বীজটা দেখুন, এইটা দেখুন
এরকম এরকম বীজ আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম, অনেকেরই মনে প্রশ্ন থাকে যে অনলাইন থেকে বীজ নিলে কি আমরা আদৌ লাভবান হব। হ্যাঁ, আর একটা কথা বলি, আমার কিন্তু চ্যানেলে এই অ্যারোশিট কোম্পানিরই শীতকালীন সবজি নিয়ে একটি ভিডিও বানানো আছে। আপনারা যদি মনে করেন যে শীতকালীন সবজির বীজ অনলাইন থেকে কিনবেন, তাহলে অবশ্যই আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা আগে একবার দেখে নেবেন, তারপরে কিনতে পারেন। আপনাদের যতটা পারলাম এই বীজগুলোকে দেখানোর চেষ্টা করলাম, আর আমি আস্তে আস্তে এগুলোকে এখন জার্মিনেশন করব, দিয়ে দেখব যে কতগুলো বীজ থেকে আমার চারা তৈরি হচ্ছে এবং কতগুলো চারাই ফুল ফুটছে। যেটা আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে বীজগুলো থেকে কি আদৌ ফুল ফুটবে, তার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ পরবর্তীকালে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই বীজ থেকে কতগুলো সাকসেসফুল চারা রেডি হলো এবং তাতে ফুল হলো। ছাদ বাগান ও গাছ সম্পর্কে এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, নমস্কার।